হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে সোয়া চিলি। তো সোয়া চিলি রান্না করার জন্য কী কী লাগছে দেখে নাও। এখানে আমি দুটো ডিম নিয়েছি, দেখতে পেয়েছ? আর এখানে জিরে বাটা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো, আর লবণ হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করছি। আর অল্প একটু মাখার জন্য নিয়ে নিলাম বেসন। তো দেখো, খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। বেসন নিলে এটাকে মাখতে সুবিধা হবে, ভাজতেও সুবিধা হবে। তো সে এইভাবে মেখে নিচ্ছি সুন্দর করে। আর দেখো, এখন ভেজে নিচ্ছি। এটা একটা খুব সহজ পদ্ধতি, সোয়া চিলি বা চিলি চিকেন অনেকে অনেক রকমভাবে করে। তো এটা একটা একদম খুব সহজ, বেশি কিছু লাগে না। এরকম করে করেছি আর খুব টেস্টও হয়েছিল। তো দেখো, সোয়াবিনগুলোকে আমি সুন্দর করে এবার ভেজে নিচ্ছি। তো খেয়ে হচ্ছে বুঝতে পারছিল না এটা সোয়াবিন না চিলি চিকেন, তো এতটা টেস্টি হয়েছিল। যাই হোক, তোমরা একবার অবশ্যই যদি ভালো লাগে তো ট্রাই করো এটা এরকম করে দেখে। তো সোয়াবিনগুলোকে আমি সবগুলো এভাবে সুন্দর করে এখন ভেজে নিব। এভাবে লাল লাল করে ভেজে নিলাম সব সোয়াবিনগুলোকে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম এই সর্ষের তেল, এটা সর্ষের তেলে রান্না হবে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। রসুন বাটা আদা বাটাটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। ডুমো ডুমো করে কেটে রেখেছি, যেরকম থাকে চিলি চিলি চিকেন বা সোয়া চিলিতে সেভাবে কাটতে হবে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইভাবে ভেজে নিচ্ছি এবার। এবার এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে দেখো ভাজা ভাজা হয়ে এসছে। তো একটা বাটির মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিইনি, শুধু চালের গুঁড়ো। এখানে আছে সোয়া সস, চিলি, তোমার টমেটো সস, এই দুটি এইগুলো দিয়ে এবার ঢেলে দিলাম। সামান্য একটু জল লাগবে, এই জল দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো আমি কিছু ব্যবহার করিনি, একদম এটা খুব সহজ একটা রান্না। তো খেতেও একই খুব টেস্ট হয়েছিল, একই রকম, যেরকম সব কিছু দিলে হয় আবার এরকম অল্প কিছু দিয়েও একই রকম টেস্ট হয়েছিল। যাই হোক, সোয়াবিনগুলো এবার আমি দিয়ে দিলাম এতে। এবার এটা সামান্য পরিমাণে একটু মনে হচ্ছে একটু জল লাগবে, তো আমি এরকম করে একটু জল দিয়ে একটু নেড়ে নেবো। মনে হচ্ছে জল লাগবে, কারণ সোয়াবিনটা একটু সেদ্ধ, মানে একটু রস টস ঢুকতে টাইম লাগবে একটু। তা দেখো, আমার মনে হচ্ছে একটু টমেটো সস দরকার, সেজন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এবার এটাকে সুন্দর করে একটু নেড়ে নেবো। দেখতে কতটা সুন্দর লাগছে, এটা একদম নামিয়ে নেওয়ার পর এরকম হয়েছে দেখতে। তো রুটি বা পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগে। তো আমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়েছি, আরও কিছু রান্না হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলো, আমার এই রান্নাটা কেমন লাগলো। আর যেগুলো রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো রেডি হয়ে গেছি, এখন রিওকে আনতে যাব স্কুলে, এখন ছুটি হয়ে যাবে। এখানে তো দেখিয়ে দিয়েছি সোয়া চিলিটা, আর ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, গরম গরম মাছ ভাজা। এটা হচ্ছে লাউ, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর এটা হচ্ছে ডাল আছে। আর এই যে গরম গরম মাছ ভাজার সঙ্গে এটা খেতে বেশি ভালো লাগবে, সোয়া চিলিটা মনে হচ্ছিলো এই যে সবার জন্য মাছ ভাজা। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।